কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বাইরে দলের সব সাংগঠনিক বিভাগে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, ময়মনসিংহ এবং ফরিদপুরে বেলা ১১টা থেকে শুরু হয় এই কর্মসূচি। রংপুরে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ নেতাদের সকাল বিকেল বক্তব্যের রাজনৈতিক রুচিবোধ নেই। বিএনপি চেয়ারপারসনের সাবেক বিশেষ সহকারী এম এ জরির বলেন, সরকার সমগ্র জাতির ঘাড়ে দুঃশাসন চাপিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বরিশালে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, বর্তমান সরকারকে হটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন চলবে। সমগ্র জাতির ঘাড়ে একটা দানবীয় দুঃশাসন চাপিয়ে দিয়েছে এবং গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। এই আন্দোলন আজকে জনতার আন্দোলনে পরিণত হয়েছে। জনগণের ভোটের অধিকার, সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে আমরা সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ।